হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে হেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এই হেয়ারে হবে স্টিক করে হেয়ার হাইলাইট তো ক্লায়েন্ট বাড়ি থেকে হেয়ার ওয়াশ করে এসে তার জন্য আর হেয়ার আমার ওয়াশ করতে হয়নি এবার ইয়ার টু ইয়ার আমি সেকশন করে নেব সেখান থেকে আমি বক্স বক্সেকশন বার করে নেব দেখো কিভাবে বার করে নিচ্ছি এইভাবে বক্সেকশন বার করে নিয়েছি টপে রয়েছে বক্স সেকশন দুপাশে রয়েছে ইয়ার টু ইয়ার এইবারে আমি চলে এলাম পোডাকে এখানে নিচ্ছি স্টিক্সের পোলন্ডার পাউডার নিচ্ছি চার চামচ আর ফর্টি ভলিউম নিচ্ছি আমি হচ্ছে আট চামচ মানে ওয়ান ইস টু টু এইভাবে নিয়ে আমি এখানে স্ল্যাম লাগিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে হেয়ারটা ড্রাই না হয়ে যায় এই যে এয়ারের পাশে আমি ডাইগোনাল সেকশন করে নিয়ে আমি স্টিক করব মানে হাইলাইট করবো স্টিক করে করে তো এই ডাইগোনাল সেকশানে নিয়ে আমি ইয়ার থেকে মিডিলের এয়ারের মিডিল থেকে আমি নিয়ে চারটে স্টিক করে ওয়াল পেপারের ওপর এখন আমি প্রোডাক্টটা লাগাচ্ছি এইভাবে সেম মাল্টিফাই করে নিতে হবে খুব ভালোভাবে মাল্টিফাইয়ের মাধ্যমেই হেয়ারে কালারটা চলে আসবে তো আমি এখানে খুব বেশি একটা ভালো মাল্টিফাই করিনি কেননা ক্লায়েন্টের হেয়ার কেমিক্যাল হেয়ার তো খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে তো তার জন্য আমি খুব বেশি ভালো মাল্টিফাই করিনি এখন অয়েল পেপারটাকে আমি ভাজ করে নিলাম তো আমি করব হচ্ছে সাতটা সেকশানে এইভাবে হাইলাইট করব তো সাতটা সেকশানে করলে আমার পুরো হেয়ারটা কাভার হয়ে যাবে তো ওই পাশে একটা করে নিয়েছি আর অপোজিট সাইডে আমি আবারও চলে এলাম সেই একই সিস্টেমে ডাইগোনাল সেকশান নিয়ে অয়েল পেপার নিয়ে চারটে স্টিক করে নিয়ে এখন আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করব তো এইভাবেই সেম একই পদ্ধতিতে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করে নেব এইভাবে মাল্টিফাই করতেই হবে করলে খুব ভালো হয় কালার খুব চট করে চলে আসে তো আমার এখানে অল্পই আমি করছি বেশি করছি না আর এই অয়েল পেপারটা ভাজ করলেও হয় না করলে হয় আমি পুরো টানটানি রেখে দিয়েছি এবার দুপাশে এয়ারে পাশে হয়ে গেছে এখন আমি যে বক্স সেকশন করেছিলাম সেখান থেকে আমি এবার স্টিক করে নিলাম চারটে তো সেম একই প্যাটার্নে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করব তো এইভাবে ছটা সেকশানে করলে আমাদের পুরো মাথা কভারেজ হয়ে যায় খুবই অল্প টাকার মধ্যে খুব ভালো হয় মানে যারা বেশি টাকা খরচা করতে পারবে না তাদের একটা শখ থাকে না চুলে হাইলাইট করবো তো তাদের জন্য হচ্ছে এই ধরনের পদ্ধতিতে করলে ছটা স্টিকে করলে পুরো হেয়ারটা কভারেজ হয়ে যায় এইভাবে আমি এইভাবে সেম করতে থাকব। তো যেহেতু হেয়ার কেমিক্যাল হেয়ার তো তার জন্য আমার এই কানের এই পাশে যেটা সব সবার প্রথমে লাগিয়েছি সেইটা হয়ে গেছে তো তার জন্য আমি আর বেসিংয়ে নিয়ে ওয়াশ করাচ্ছি না একবারে করাবো আমি যদি রেখে দিতাম এটা পুরো হেয়ারটা করা পর্যন্ত তো অনেকটা কালার চলে আসতো খুব ডিপ হয়ে যেত যেহেতু ক্লাইন খুব একটা ডিপ চাচ্ছে না মোটামুটি যাচ্ছে তো তার জন্য এই পাসটা আমি ধুয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে রাখলাম তারপরে আমি আবারও বক্সেকশানে চলে গেলাম সেম একইভাবে একই পদ্ধতিতে করতে হবে তো কিছুটা ইয়ার আমি ছেড়ে নিয়েছি সেটা দেখতে পেলে আর এইবার সেম আবার একইভাবে করতে হবে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে আর টেনে টেনে না দেখে প্রথম থেকে শুরুটা দেখবে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কাজটা বুঝতে পারবে এবং তোমরা যদি করতে চাও এইভাবে বাড়িতেও তাও তোমরা পারবে পোটা কিনে নিয়ে খালি ভিডিওটা তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে আমি কিভাবে কাজটা করছি এইভাবে করলে তোমরা অবশ্যই পেরে যাবে তো ওয়াল পেপার অবশ্যই লাগাবে ওয়ালপেপার বলতে এটা সিলভার পেপার যেটা বলে সেটা ওয়ালের নয় ওটা সিলভার পেপার যেটা বলাই সেটাকে আমি বলছি তো এইবার এই পেছনে বক্সেকশানের আবার আমি প্রথম যেটা লাগিয়েছি সেটা হয়ে গেছে ধুয়ে ফেললাম এইবার দেখো আমি কিছুটা চুল ছেড়ে নিয়ে আবারও ধরলাম তো সেম একই প্যাটার্নি এইভাবে প্রোডাক্ট লাগিয়ে যেতে হবে আর এইভাবেই কাজটা করে যেতে হবে যেহেতু আমার কেমিক্যাল হেয়ার বলতে এই হেয়ারটা দুবার দুবার না একবার ক্লায়েন্ট হেয়ার স্ট্রেটিং করেছে সম্ভবত দুবার হবে তো দুবার করার জন্য তো কালারটা খুব চট করে ধরে যাচ্ছে তার জন্যই কেমিক্যাল হেয়ারটা আমি বলেছি তো এইভাবেই আমি বক্স সেকশন করে করে নিয়ে মানে স্টিক করে করে নিয়ে পুরো হেয়ারটা কমপ্লিট করলাম এসে লাস্ট যেই সিলভার পেপার দেখলে ওটা আমি দশ মিনিট বাদে চেক করে নেওয়ার পরে ব্রেসিংয়ে নিয়ে চলে এসছি ক্লাইনকে হেয়ার ওয়াশ করার জন্য হেয়ার ওয়াশ হয়ে গেছে এইবার আমি হেয়ারটা দিয়ে শুকিয়ে নিচ্ছি আর সিরাম লাগিয়ে নিয়েছি সিরাম লাগানোটা স্কিপ করে গেছি ভিডিও করা হয়নি তো এই হচ্ছে ফাইনালি হেয়ার হাইলাইট তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লায়েন্ট তো খুব খুশি খুব হ্যাপি হয়েছে হেয়ার হাইলাইট টা খুবই পছন্দ হয়েছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ছোট্ট বাটনটি ক্লিক করে অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায় তো আজকের হেয়ার হাইলাইট ভিডিওটা এখানেই শেষ করছি